আপনারা শুনে খুশি হবেন যে জায়েদ খান হচ্ছে এখন ব্র্যান্ড, সারা বাংলাদেশ যাকে এক নামে চিনে, আর জায়েদ খানের নাম নিলে ভাইরাল হয়ে যায়, ঠিক আছে? আর হচ্ছে জায়েদ খান কি 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 জানতে চান, কি জানতে চান জায়েদ সম্পর্কে, খান সম্পর্কে কি জানতে চান? এই যে ঘড়ি, এটা হচ্ছে রোলেক্স এর ঘড়ি, হ্যাঁ, আই ক্যানট বট ইট, এটা প্রাইস 26 লাখ টাকা, হ্যাঁ 26 লাখ টাকা। কি দেখবেন, এটা এটা, হ্যাঁ এটা রোলেক্স এর, আর এটা এই যেটা এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আপনারা শুনে খুশি হবেন যে এটা আই ক্যানট বট ইট, এটা হচ্ছে রয়্যাল মালাবার থেকে গিফট করেছে, আই ক্যানট বট ইট, আপনারা শুনে খুশি হবেন যে, হ্যাঁ আর ওই কাদের কথা বলতেছেন, হ্যাঁ ওই ইমামদের, ওই শালাদের কথা বললেন, ওই শালারা তো, আপনারা শুনে খুশি হবেন যে এই জাহেদ খানের জন্য কত মেয়ে ওই কি বলে ওই বালিশের কভারের মধ্যে জায়েদ খানের ছবি লাগিয়ে শুয়ে ঘুমায়, হ্যাঁ। আর শুধু আপনারা শুনে খুশি হবেন যে জায়েদ খানের জন্য 100-150 মেয়ে একসাথে ভিডিও কল দেয়, তাদের আসলে এত আমরা এত সময় দিতে পারি না আমি, জানেন। এটা আপনারা শুনে খুশি হবেন যে সারা বাংলাদেশের মানুষ জায়েদ খানের পাগল, আজকে সারা পৃথিবী, সারা পৃথিবী জায়েদ খানের নাম ছড়িয়ে পড়েছে, জায়েদ খানের সাথে একটু দেখা করার জন্য একটা মেয়ে মানে দিনের পর দিন লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আপনারা শুনে খুশি হবেন যে আমার সাথে দেখা করার জন্য একটা মেয়ে প্রায় 72 ঘন্টা দাঁড়িয়েছিল, 72 ঘন্টা নাকি 72 ঘন্টা দাঁড়িয়েছিল, 72 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমার সাথে দেখা করেছে। আপনারা শুনে অবাক হবেন যে হবেন ওইটা আসলে সত্যি বলতে কি, আসলে ইমামদেরকে নিয়ে আমি আসলে কিছুই বলিনি, ইমামরা তো শালা খারাপ ছেলে, বলৎকার করে তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা, এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে, টুপি একটা দিয়ে ইমাম হয়ে পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও, যে ভাই আমি নামাজ, ওই কিছু শালা ইউটিউবার, কিছু ফেসবুকার, ওই ইউটিউবার, ওই শালারা ওই আমার কিছু ডায়লগের মধ্যে কি বলে ওই কিছু এডিট করে, ওরা এডিট করে আমাকে আসলে ইমামদের কাছে, মানুষের কাছে খারাপ ভাবে প্রেজেন্ট করার জন্য ওরা ওই শালারা ওই তাদের ইউটিউবে ফেসবুকে আপলোড দিয়েছে, আসলে এটা আমাকে খারাপ বানানোর জন্যই। আপনারা কেউ ভুল বুঝবেন না, সারা বাংলার যারা ইমাম আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাকে ভুলবেন না, তা আমাকে খারাপ ভাবে প্রেজেন্ট করানোর জন্যই ওরা আমাকে এইভাবে, আমার ভিডিওটা আপনারা দেখে থাকবেন, আপনারা শুনে থাকবেন যে ওখানে আসলে কি বলে এটাকে এডিট হয়েছে, এডিট করে আমার ভয়েসটা আপনি দেখবেন ওখানে, ওখানে আমার মানে কাটিং করে, পুরো ভিডিওটা না করে কাটিং করে ওরা আপনাদের সামনে প্রেজেন্ট করেছে। তো যাই হোক, আমি আর তীব্র নিন্দা জ্ঞাপন করছি, আসলে ইমামদেরকে যা বলেছি তা আমি আসলে আমি বলিনি, তা আমি ওরা এডিট করে লাগিয়েছে ওই ইউটিউবারদের, আমি এই ইউটিউবারদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব শীঘ্রই, আর সমগ্র ইমামদের কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি, আমি আসলে আমি আসলে এভাবে গালি গালাজ করিনি, বলিনি,